র ফোকাস রাকেশ চ্যানেলে আরো একবার সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, এটা একটা নতুন রেসিপি, আমি আমার মতো করে বানিয়েছি, চলো তোমাদের দেখাই এতে কি কি উপকরণ লাগে আর কিভাবে করতে হয়, তোমরাও একবার ট্রাই করে দেখো। তো বন্ধুরা, এই নতুন রেসিপির জন্য কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই। অবশ্যই এইরকমভাবে পেঁয়াজের খোলটা বানিয়ে নিতে হবে, তো এটা কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, একটু দেখো। আর পেঁয়াজ তো অবশ্যই কুচানো পেঁয়াজ লাগছে, ক্যাপসিকাম লাগছে, টমেটো লাগছে, ধনে পাতা লাগছে, আর ডিম এখানে রয়েছে, চিকেনের কিমা করা, আর লাগছে আন্দাজ মতো নুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প সামান্য চাট মশলা। ঠিক আছে, চলো এবার এই রেসিপিটা কীভাবে করা হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, কড়াইতে অল্প করে সাদা তেল দিয়েছি, এরপর সব পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে যেগুলো বড়ো আছে একটু কেটে দিই। তো আমি একবার কেটে নিয়েছি, তবুও দিলাম এইভাবে কেটে নিয়ে যেগুলো বড়ো আছে। ক্যাপসিকামগুলো দিয়ে দেব, তারপর দিব টমেটো, টমেটো দেওয়ার পর চিকেনের কিমা কিছুটা দিয়ে ভেজে নেব। এরপর বন্ধুরা হালকা করে একটু মশলা দিয়ে দেবো, তার লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, নুন সবার স্বাদ মতো দিও, একটু ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। তোমরা যদি চাও বন্ধুরা এর মধ্যে আরো কিছু অ্যাড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো, আমি এতটুকুই করলাম। তো আমি আমার মতো করে করেছি নিউ রেসিপি, এবার তোমরা তোমাদের মতো করে
বড়। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা মোটামুটি হয়েছে, এতে কোনো আমি জল দেব না। আর তোমরা যদি চাও আদা আর রসুন দিতেই পারো, কিন্তু আমি এখানে দিলাম না। এরপরে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ওদিকে পুরটা রেডি হয়ে গেছে আর ডিম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওদিকে আমার পুরটা নামিয়ে রাখা হয়ে গেছে। এবারে দেখো কি করি, সেই অনুযায়ী তোমরা করো। তো ডিমটা আমি এইভাবে তিনটে ডিম ভেঙে সাদা অংশটা ডিমের আলাদা রেখেছি আর কুসুমটা আলাদা রেখেছি। ভিডিওটা দেখতে থেকো কীরকমভাবে আমি এটা করছি সেটা তোমরা ফলো করো। এইবার ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা, মিক্সিং করে নেব। দেখো পুরো মিক্স হয়ে গেছে একদম। চলো তারপরে স্টেপ তোমাদের দেখাই। দেখো বন্ধুরা এইভাবে আস্তেভাবে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, তোমরাও এইভাবে দিও। আমার একটা রেডি হলো বন্ধুরা। এক এক করে আমি এরমভাবে দেখো পেঁয়াজের মধ্যে পুরটা দিয়ে দিলাম। এরপর আমি এটা মাইক্রোওভেনে দেব। তার আগে কি করি এটা দেখো তোমরা, আমার তিনটে পেঁয়াজই একদম রেডি। বন্ধুরা এইভাবে কুসুমগুলো তোমরা আস্তে করে এর মুখটা একদম পেঁয়াজের দিয়ে দেবে। দেখো সুন্দর করে কুসুমগুলো বসে গেছে। এরপর আমি এটা মাইক্রোওভেনে দিয়ে নেব। চলো তারপর দেখো তোমরা। বন্ধুরা এবার আমি এটা মাইক্রোওভেনে দিয়ে দিলাম, তারপর তোমাদের দেখাচ্ছি। এবার এর উপরে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে আর একবার আমি মাইক্রোওভেনে দেব, তারপর পুরো রেডি হয়ে যাবে। তোমরা চাইলে চিজটাকে ছিঁড়েও দিতে পারো। চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের একদম নতুন রেসিপি রেডি। তো বন্ধুরা আমাদের রেসিপি একদম রেডি। তো আমি তো খাবার জন্য রেডি হয়ে গেছি একদম। তো এটাই বলবো তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা, আর শেয়ারও করে দিও। দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হবে খেতে, তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আসি অন্য কোনো ভিডিও নিয়ে।